ফেব্রুয়ারি ভাষার মাস, বসন্তের মাস, ভালোবাসার মাস। এই সময় প্রকৃতি সাজে তার নতুন রূপে। শুধু প্রকৃতি নয়, ওটিটি প্ল্যাটফর্মগুলোও এই মাসে মুক্তি দিতে যাচ্ছে বেশ কিছু ভালো কন্টেন্ট। বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। এই তালিকায় প্রথমেই আছে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক ওয়েব ফিল্ম 1920। এই ওয়েব ফিল্মের মধ্য দিয়ে ভালোবাসার এই মাসে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী বিন্দু, আর সঙ্গে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। 14 ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি। ছোট পর্দার শীর্ষ স্থানীয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে। নাটক জগতে রাজত্ব করা অপূর্ব আসছে নতুন ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন নিয়ে। স্টার সুপারস্টার, শোনা যাচ্ছে কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যুর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। এটি নির্মাণ করছেন তানিম রহমান অংশ। হইচই এটি মুক্তি দিবে 17 ফেব্রুয়ারি। বিশেষ দিবসে নাটক মানেই যেন মেহজাবিন, তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। এবার তাকে নাকি টিভি নাটকে দেখা যাবে না। তবে মেহজাবিন ভক্তদের হতাশ হবার কিছু নেই। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে ফেব্রুয়ারি মাসেই দেখা যাবে দ্য সাইলেন্স ওয়েব সিরিজটি। আত্মালগ্নি করে জুয়া খেলার গল্পে নির্মিত দ্য সাইলেন্সে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, সজল। খেলতে হবে জুয়া, কিন্তু অর্থ দিয়ে নয়, লগ্নি হবে আত্মা, এমন গল্পে ভর করে দাঁড়িয়েছে ওয়েব সিরিজ দ্য সাইলেন্স। মেহরা রহমান, সিমরান, দেশ বিনোদন।